প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? আমার নাম স্বপ্না। বা খুব সুন্দর নাম। তো স্বপ্না বা খালি গিয়ে সারাদিন স্বপ্ন দেখেন নাকি? আচ্ছা, বিয়ে শাদী হয়েছে নাকি? আচ্ছা, তো স্বপ্ন বা কি করেন পড়াশোনা? দাদির কাছে থাকেন। তো বাবা মা কি হয়েছে? ছোটকালে মারা গেছে। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো স্বপ্না আপা, তো এখন কি করতেছেন বলেন? এখন সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসায়। সেলাই মেশিনের কাজ করতেছেন? আচ্ছা, তো এত কাজ বাদ দিয়ে সেলাই মেশিনের কাজটা কেন ধরলেন? না রে ভাইরা, সেলাই মেশিনের কাজটা অন্য অন্য কাজ, কিন্তু মানুষের বাসা বাড়িতে কাজ করলে মানুষ খারাপ কথা বলে, অনেক কথা বলে, বাসা বাড়ির লোকে ভালো না, মালিকে অনেক খারাপ ব্যবহার করে, এই জন্যই ভাই অনেক চিন্তা ভাবনা করে অনেক কষ্ট করে কাজটা শিখছে। আচ্ছা আচ্ছা, তো স্বপ্না বা এখন মানে বিয়ে শাদীর জন্য কেউ আসে না? বিয়ে শাদীর জন্য আসে ভাই, খালি যৌতুক চায় না ভাই, বেশি বেশি করে যৌতুক চায়। আচ্ছা, তো আপনি কি যৌতুক দেওয়ার সামর্থ্য নাই? না রে ভাই, সামর্থ্য থাকলে কি আর মিডিয়ার সামনে আসতাম? 2-3 লাখ টাকা যৌতুক চায়, লেখাপড়া জানে না বলে। আচ্ছা, তার কি আপনার আপনার মতো ইয়াং নাকি একটু বয়স বেশি আপনার শেখা কোনটা? যারা দেখতে আসে আপনাকে যৌতুক চায়? আসে ভাই, বয়স্ক আসে, জোয়ান মানুষ আসে ভাই, লেখাপড়া জানে না বলেই তো জানে কপালে এত কষ্ট। আচ্ছা, তো আপনার কোনো পছন্দ আছে নাকি? আমার পছন্দ আর পছন্দের কি আছে, একটা বুড়ো মানুষ হলে বিয়ে করবো। কেন বুড়োকে কেন বেছে নিলেন? বুড়ো মানুষই ভালো ভাই, জোয়ান মানুষ ভালো না ভাই, একটা জোয়ান মানুষ বিয়ে করে ফেলে দিয়ে চলে যায়, এই জন্য। আচ্ছা, মানে ইয়াংটাকে মানে ফেলে রেখে চলে যায়? হ্যাঁ। আর বুড়ো বয়স্ক লোক চলে যায় না? না যায় না, বুড়ো কষ্টটা বুঝে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন বয়স্ক লোক পেলে বিয়ে করবেন? হ্যাঁ, বয়স্ক লোক পেলে বিয়ে করবেন। কেমন বয়সের লোক পেলে বিয়ে করবেন? 50-60-70 এরকম হলে হবে। তারপরে যদি বউ বাচ্চা থাকে? বউ বাচ্চা যদি আমাদের খাওয়ার খরচ দিতে পারে, আমাদের চালাইতে পারে, তাহলে অবশ্যই তার বউ থাকলেও আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, তো আপনার নাম কি বললেন? আমার নাম স্বপ্না। স্বপ্না, তো কখনো স্বপ্ন দেখছেন যে আপনার বিয়ে হয়েছে, স্বামীর ঘরে গেছেন, এরকম স্বপ্ন? এরকম স্বপ্ন দেখি নাই, এখন দেখতে হবে। আচ্ছা, পোড়া কপাল দেখে দেখেন না নাকি? কি করবো ভাই, অনেক কষ্টের জীবন বলে এই জন্য। আচ্ছা, দর্শক, আপনার যদি স্বপ্না বাসাতে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01315194104। আমি নাম্বারটা আবার বলছি, 01315194104। এই নম্বরে ফোন দিলে আপনারা স্বপ্নার বাসাতে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে? আমি সহযোগিতা চাই না ভাই, একটা মনের মানুষ চাই। আচ্ছা, তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা দর্শক একান্তে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।